লাচুং কি বলছে, লাচুংই তো আছি, কি বলে জিরো পয়েন্ট থেকে বাড়ি চলে এসেছি, মানে হোটেলে, হোটেল থেকে এখন আমরা যাবো গ্যাংটক। তাই পেছনে মাল উঠাচ্ছি পেছনে, চলো গ্যাংটকে গিয়ে দেখা। আমরা লাচুং থেকে যাত্রা শুরু করলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো যাত্রা শুরু করা মাত্রই আমাদের মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল, কারণ এতদিনের জার্নি হঠাৎ করে আজকে শেষ হয়ে যাবে, ভালো লাগছিল না মনটা। তবুও যেইটুকু সাইড সিনারি গাড়ি থেকে দেখা যায় সেইটুকু আমরা উপভোগ করছিলাম। এই পাহাড় থেকে বয়ে আসা নদী, পাহাড়ের বড় বড় গাছ, রাস্তা, পাহাড়, সব কিছুই আর কি আমরা উপভোগ করছিলাম। মনে হচ্ছিল পাহাড়ের সৌন্দর্য আমরা চোখ দুটো দিয়ে যেটুকু আমরা দেখতে পারি বা যেটুকু উপভোগ করতে পারি সেইটুকুই অনেক। যেহেতু শেষ মুহূর্ত ছিল তাই যেন আরও কষ্ট হচ্ছিল। আমাদের এখন পাহাড়ের পাশে ঝর্ণাটা অনেকটা কমন হয়ে গেছিলো। প্রথমবার দেখে যতটা এক্সাইট ছিলাম কিন্তু শেষবারটা ততটাই সিম্পলিসিটি বা সাধারণ মনে হচ্ছিল। এই পাহাড়ের পাশে এই নদীটা, আই থিঙ্ক এটা তিস্তা নদী, আমরা তিস্তা নদীর পাশ দিয়েই অনেক রাস্তায় আমরা যাচ্ছিলাম আর কি। খুব ভালো লাগছিল পাহাড়ের পাশ দিয়ে ছোটো ছোটো বিভিন্ন রং, লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন বাড়ি, তারপরে এরকম পাহাড়ের মানে বিভিন্ন জায়গায় এরকম পতাকা তো আমরা দেখতেই পাচ্ছিলাম, আর দূরে নীল পাহাড় যেন আকাশকে মিশে যাচ্ছিল, এত ভালো লাগছিল। আমরা যে টানেল দিয়ে এসেছিলাম সেই টানেল দিয়ে এখন ফেরত যাচ্ছি। এই রাস্তাটা কোনোদিনই ঠিক হয় না, কারণ এখানে প্রায়শই ধস নামে। পাহাড়ের কোলে বিভিন্ন রং বেরঙের পতাকা যেন আরো সুন্দর করে তোলে পাহাড়টাকে। তো ফ্রেন্ডস, এখন আমরা গ্যাংটকের দিকে তো যাচ্ছি। সেই যাওয়ার পথে এর আগের বার যে ঝর্ণাটা তোমাদেরকে দেখিয়েছিলাম এটা তার থেকেও বড় ঝর্ণা, কিন্তু এই জায়গাটা একটু রিস্কি আছে, অনেককে ভাসিয়ে নিয়ে গেছে, যাবে না বেশিক্ষণ। এর আগেও কয়েকজন এখানে ভেসে গেছে শুনলাম আর কি, যদিও রিপোর্টটা। তো তোমাদেরকে ঝর্ণাটা দেখাই, ওখান থেকে ঝর্ণাটা বইছে, আর দেখো এই জায়গাটায় জলপ্রপাত হয়ে নিচে নামছে, কি মানে কি মানে জল নামছে তোমার জাস্ট দেখো। দেখো জলের ফ্লোটা এখান থেকে আসছে, জলের মেইন সোর্সটা বুঝতে পারছো, পাহাড়ের ঢাল থেকে কি পরিমাণে আসছে দেখো, এখানে পড়ে ওখান দিয়ে পড়ে যাচ্ছে। বাইক রাইডার সব যাচ্ছে দেখো, পরপর বাইক রাইডার দেখলাম, তার কোনো সীমানা নেই বলো, ঠিক নেই। হ্যাঁ চলো লেট করবো না, বকা খাবো। ও সুমন্ত দ্বারা পেছনে আছে, এখন বাইরে রোদও আছে বৃষ্টিও আছে, কি সুন্দর ওয়েদার, বৃষ্টি এবং রোদ পাহাড়ে। এখানকার বিয়ে দেখো, বিয়ের গাড়ি। গাইস আমরা গাড়িতে চলতে চলতে গ্যাংটকের রাস্তায় আমরা, বাবা রে আমরা ক্যান্ডির দোকান দেখলাম। আমরা একটা মাশমেলো কিনলাম, একটা ইমলি লজেন্স মানে 10টা, আর 10টা 10 রকমের ফ্লেভারের লজেন্স কিনলাম। বিচ্ছিরি, আমার তো বিচ্ছিরি লাগছে। তারপরে আমরা 10টা 10 রকমের লজেন্স কিনেছি ফ্লেভারের, সব কটা এক রকম খেতে। টেস্টি লাগছে মাশমেলো, আমি কোন খাই তোমার কাছে, এটা বানানো যায় বাড়িতে, সেই ইয়ের মতো তো, সেই ক্যান্ডি যেরকম নরম ক্যান্ডি গুলো হয় না, নরম টাইপের। শীত পড়ছে এখন, বরফের টাস টাস করে গাড়িতে লাগছে শীত, দেখো
পকোড়া এনেছে, বৃষ্টি পড়ছে বাইরে, একটু গাড়ি থামালো, তাই পকোড়া আনলো আর কি, খেতে খুব টেস্টি। আমরা এসেছি আর কি দোকানে কিছু কেনাকাটা করতে। সুন্দর তাই না, সুন্দর না এটা? সারাদিন জার্নি করার পরে মন ভরেনি, কারণ আজকে লাস্ট দিন। হ্যাঁ লাস্ট দিন, আমাদের মনটা একটু খারাপ ভালো দুটোই আছে, বাড়ির জন্য মন খারাপ, আবার এখানে যাওয়ার জন্য আনন্দ দুঃখ দুটোই রয়েছে। ঠিক আছে, তো লাস্ট দিন একটু এনজয় করে যাই। ঠিক আছে, চলো বাজারটা একটু ঘুরে দেখি, ঘুরি আর কি। মানে ড্র্যাগন ড্র্যাগন ধরে কি চাইনিজ কিছু না সিকিম সেলিব্রেশন সিকিম আসলে এখানকার ট্র্যাডিশন গুলো তুলে দিয়েছে না, এখানে সব ওর জন্য বৌদ্ধ ট্র্যাডিশন। মলটা দেখি কত সুন্দর, মলটা দেখো জাস্ট দারুণ লাগছে, যেতো আর ইয়ে দেখো পেছনে থাকি কিমোনো, এটা কিমোনো চাইনিজ সিনেমাতে আমি দেখেছি, চাইনিজ ড্রেস তাই না, সুন্দর লাগছে। ড্রাগনটা ওদের ইয়ে না, ড্রাগনটা ওদের পবিত্র, মানে বলে না যে বাহু পবিত্র দেবতা, সেই একটা কিছু চাইনিজদের বৌদ্ধ ধর্ম, মানে বৌদ্ধ কেন্দ্রিক হয়, আর ওরা ড্রাগনকে পবিত্র একটা প্রাণী ভাবে, যেটা প্রাচীনকালের নাকি চলে গেছে। চলো আমরা গ্যাংটকের সরি এমজি মার্কেট থেকে, হ্যাঁ গ্যাংটকের তো এমনি মার্কেট, তো সেখান থেকে চলে আসলাম হোটেলে। আজ রাত মানে শেষ রাত, আর আমাদের রুম থেকে একদম পাহাড়ের একদম ভিউটা দেখা যাচ্ছে, রাত্রিবেলার পাহাড়ে, সেটা তোমরা দেখো না এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে পাহাড়ের উপর কেউ তারা ছিটিয়ে দিয়েছে। তো দেখো মানে এত রাতে পাহাড়ের ব্যাকগ্রাউন্ড তো দেখা যাচ্ছে যে পাহাড় কত উঁচু, বাট যে যে তারা তারা দেখতে পাচ্ছ, ছেটানো ছেটানো এগুলো সব ছোট 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 বাড়ি ঘর, এত সুন্দর লাগছে আর কি দেখতে। হ্যালো গাইস, গুড মর্নিং, আজকে সিকিমের লাস্ট ডে, মানে আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন চলে যাব সিকিম থেকে। পেছনের সামনের ভিউটা অসাধারণ দেখতে পাচ্ছ, ওই দেখো গাইয়ের প্রচুর বাড়ি দেখতেই পাচ্ছ, পাহাড়ের গায়ে কত বাড়ি, আর উপর দিয়ে সব পাখিগুলো উঠছে আর কি, এত সুন্দর লাগছে দেখতে, রাতে গুলো এত সুন্দর লাগছিল শেয়ার বলার কথা না। হোটেল থেকে চেক আউট করার পর আমাদের যাত্রা শুরু হলো শিলিগুড়ির উদ্দেশ্যে, যেতে একটুও মন চাইছিল না সিকিম ছেড়ে, তবুও বাড়ি তো যেতেই হবে, বাড়ি অ্যাটলিস্ট আমাদের একটা মন্দির যেখানে গিয়ে আমরা শান্তি পাই। তো শিলিগুড়ি থেকে যাওয়ার পথে যেইটুকু দৃশ্য আমরা দেখলাম সেইটুকু আমি ক্যামেরার মধ্যে করলাম। শিলিগুড়ি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা টাউন, এখানে প্লাস্টিক ব্যান, মানে প্লাস্টিক ইউজ হয় না, প্লাস্টিক বোতল বা প্লাস্টিকের পলিথিন, তো তার জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন আর কি হতে পারে। এখানকার দোকানঘাট, পাহাড় পর্বত নদী নালা, আর এখানকার যে ফ্রেশ এয়ার, সেটা যেন যখন আমি নিঃশ্বাস নিই ঠান্ডা বাতাসটা আমার বুকটাকে ঘিরে ধরে। এরকম করতে করতে পর্বত থেকে পাহাড়, পাহাড় থেকে সমভূমিতে আমরা পৌঁছেই গেলাম, যাত্রা হলো শেষ। তো গাইস আমরা কি বলে গাড়ি থেকে নেমে আর কি একটু একটা হোটেল ভাড়া করেছি, হোটেলে রেস্ট করে এখন এসেছে রেস্টুরেন্টে, তো আমরা এখন রেস্টুরেন্টে মাছ ভাত খাবো, সবাই ডিসাইড করলাম।
আমরা পেছনে সকলে বসেছি। আপাতত আমরা এক গাড়িতে যারা যারা এসেছি তারা তারাই আর কি বসেছে, আর একটা গাড়িতে এখন যারা ফ্রেশ হচ্ছে আসবে। আমরা যে হোটেলে খেতে এসেছি সেটার প্রেজেন্টেশনটা কিন্তু খুব সুন্দর, বালতিতে এক ডাল দিয়েছে মানে এত সুন্দর লাগছে দেখতে। বালতিতে এটা আমার কাছে একদমই নতুন, হ্যাঁ দেখেছি মানে খেলনা বালতি হিসেবে দেখতাম, ভালো লাগে খেয়ে নি। গাইস খাচ্ছি, এখানে অনেক কিছু দিয়েছে, এইটুকুনি আমরা দেখে সাজানো হয়ে গেছে। পাঁপড়, বিকাশে পাঁপড় না হলে খাওয়া হয় না, ওকে পাঁপড় দিয়েছে। তো গাইস আমরা খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করে আমরা বাসে উঠে পড়েছি, আর এখন বাসে আর কি একটু থেমেছে মানে অলরেডি চলছে আর কি, কিন্তু মোদায় মাল টাল নেওয়ার জন্য ছেড়েছে, তো তার জন্য আমি একটু ব্লগটা স্টার্ট করলাম, ভুলেই গেছিলাম এত জার্নির ভিতরে আর কি কিছু মনে থাকে। শিলিগুড়ি থেকে এখন আমরা বেথার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আশা করছি ভোর 5টার সময় পৌঁছে যাবো। খারাপ হয়েছে মানে কপাল শুধু ট্যান পড়েছে, ঠোঁট ফেটে গেছে, নাকে গোটা হয়েছে, আর আমি একটু কালো হয়েছি, আর চোখের নিচে একটু কালি পড়েছে, এই হয়েছে। এখন আমরা হাওয়া খাচ্ছি, ওখানকার এত ঠান্ডা সেইটা মানে মাইনাস থেকে 40 ডিগ্রিতে যাচ্ছি আমরা। অপেক্ষার অবসান হলো, গাড়ি চলা শুরু হলো, যাত্রা শুরু আমার বাড়ির উদ্দেশ্যে, ভালোবাসার টানে বেথুয়া। গাইস এখন রাত 10টা বাজে, গাড়ি থেকে নামলাম আর কি, পেছনে নেমে দুটো খেলাম, এখন আমরা খেলাম তন্দুর রুটি আর তড়কা। আর এত ঘুম পেয়েছিল, ঘুম থেকে উঠে গাড়ি থামিয়েছে আর ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি। সবাই একটু বাইরে আর কি আরামুড়ি দিচ্ছে, সুমন্ত দা, পিয়া দিদি, পেছনে অনেক লোকজন আছে, আর কিছু লোকজন আমাদের খাচ্ছে আর কি, খাওয়া হয়ে গেছে ম্যাক্সিমাম। তো চলো গাড়িতে উঠে পড়বো আর একটা ঘুম দেব, কালকে সকালে বাড়ি পৌঁছাবো। উফ বাবার কি চেহারা হয়েছে। তো গাইস এখন বাজে 5:17, তাই তো বাস থেকে নেমে আমরা টোটো ধরে বাড়ি আসলাম, আর এখন কলিং বেল দাওয়ালাম মা বাবা দরজা খুলে, তাহলে ঘুমালে ফোন করতে হবে আর কি। এই আমাদের লাগেজ, পিঠে একটা আছে ওর পিঠে একটা, আমার পিঠে একটা, আমার নিচে ওই দুটো। বাবা গিয়ে স্নান টান করবো, ফ্রেশ হবো, বাবা কি ভালো লাগবে। তো গাইস আমি বাড়ি এসে একদম স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমি একটু শুয়েছিলাম, আর এতদিন আমি নেটওয়ার্কের বাইরে একদম ছিলাম যেখানে কোনো সিগন্যাল নেই, কোনো রকম কি বলবো মোবাইলের কোনো মানে মোবাইল থেকে একরকম বিচ্যুত, কারণ নেটওয়ার্ক না থাকলে মোবাইলের কোনো এখন ভ্যালু নেই। এতদিন কার মানে মা বাবার সাথে কথা বলতে পারছিলাম না ফোনে, তারপরে নেটওয়ার্ক ছিল না, কোনো নেট ছিল না, তো খুবই ভালো লাগলো আর কি এই কটা দিন। আর পাহাড় সত্যি কথা বলতে আমার মন এমনি কাড়ে মানে টানে আর কি, খুব ভালো লাগে। তো এখন চলো ব্লগটাকে এখানে এন্ড করি, আশা করি তোমাদের ভালো লাগলো।